নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজকে আবার আমরা একটা সাপ উদ্ধার করেছি। তো এটা হচ্ছে স্পেকটিক্যাল কোবরা, যেটা আমরা গোখরো সাপ এবং বাংলায় গোমা সাপ বলি। তো আপনাদের বন্ধু কুন্তল অ্যান্ড সঞ্জয়, আমরা দুই বন্ধু এসেছি একটা জঙ্গলে সেই সাপটাকে তার পরিবেশে ফিরিয়ে দিতে। তো দেখুন, সাপটা মোটামুটি লাগভাগ 5 ফিট থেকে 5.5 ফিট হবে। আপনি যেতে পারেন, তাহলে অবশ্যই সেই ব্যক্তিটা বেঁচে যাবে, রুগীটাকে নিয়ে যাবেন। তার সাপ কাটার পরে অনেকে দেখবেন যে বাঁধে, রশি দিয়ে বাঁধে। তো রশি দিয়ে বাঁধতে দেবেন না, গামছা কিংবা মাফলার দিয়ে বাঁধতে বেঁধে দেবেন, তাতে ভালো হবে। আবার অনেকে ব্লেড দিয়ে চিরে দেয়, সেটাও করতে দেবেন না। এবং রুগীকে দৌড়ে নিয়ে যাবেন না গাড়িতে ওঠানোর জন্য, এক জায়গায় বসিয়ে রাখবেন। বসিয়ে রেখে তাকে গাড়ির ব্যবস্থা করে গাড়িতে করে নিয়ে যাবেন। তো ডাক্তারের কাছে যায় বলতে হবে না যে কোন সাপ কামড় দিয়েছে, কি সাপ কামড় দিয়েছে। অনেকে বলে যে আমরা কেমন করে জানবো, যে ডাক্তার কেমন করে জানবে যে কি সাপ কামড় দিয়েছে। তো সিমটমে অনেক সময় বোঝা যায়। তো সাপ কামড় দিলে, বিষধর জিনিস কামড় দিলে, কোনো সাপ পোকামাকড় হিংস্র জন্তু কামড় দিলে, জ্বালা যন্ত্রণা অবশ্যই করে। তো এরা কামড় দিলে ক্ষত জায়গাটা লাল হয়, ফুলে যায় এবং জ্বালা করে, কিছুক্ষণ রক্ত বের হয় দরদর করে। এরা কামড় দিলে দুটো ফুটো হয় কিংবা সময় ক্ষেত্রে একটাও হতে পারে। তো সাপ কামড় দেওয়ার পরে দেখবেন যে তো সাপে কামড় দেওয়ার পরে বিষ প্রবেশ করলে দেখতে পাচ্ছেন সাপটা চলে যাচ্ছে। এটা একটা বিষধর সাপ, তার পরিবেশে তাকে ছেড়ে দিলাম আমরা। তো সাপটা ছেড়ে দিলাম তার পরিবেশে। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে এবং কোথাও ভুল হলে আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন। কিন্তু কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আরও একটু ভালো শিখতে পারবো। কারণ অনেকের কাছে অনেক কিছু শেখার আছে, কারণ মানুষ মানুষের দ্বারাই শিখে, আমরাও ভুল করতে পারি। তো আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা সাবস্ক্রাইব করলে আমরা যদি কোনো দিন ইউটিউবার ভালো মতন হতে পারি, তাহলে আমরা লোকের জন্য আরও অনেক কিছু করতে চাই, যাতে লোকের পাশে দাঁড়াতে, বিপদে আপদে পাশে দাঁড়াতে চাই, সেটাই আমাদের সিদ্ধান্ত। আর সিদ্ধান্ত হচ্ছে মানুষের সাপের কামড়ে যাতে মৃত্যু না হয়, সেটাই আমরা মনে করেন লোককে সচেতন করি, যে সাপ কামড় দিলে কী করতে হবে, কী করা যাবে না, কোন কোন সাপের বিষ আছে, কোন কোন সাপের বিষ নেই। তো এগুলো লোককে আমরা জানাই এবং বিভিন্ন ধরনের জীবজন্তুও আমরা ধরে থাকি। তো আমার চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আমার একটা মোবাইল নাম্বার আছে, যদি কারোর নম্বর দরকার হয় সেই নম্বরটাও তারা জানবে। আমার নম্বরটা 8906257509, এই নম্বরে আমাকে ফোন করলে অবশ্যই আমাকে পাবেন। তো এই বলে শেষ করছি, জয় হিন্দ।